স্বপ্নেতে ভরা সবকিছু দেখে শুনে চোখ ছানা ভরা চোখ ছানা ভরা চোখ ছানা ভরা এবারে আমাদের যে ছানা বড়া আছে আমাদের সঙ্গে, যার সঙ্গে আমরা সারাটা দিন খেলা করব, তার নাম হলো গুগল। হাই গুগল, আছে আমি গুগল। হ্যালো, তো আমি কিন্তু আজকে গুগলের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। গুগলের মুখ ভালো আছে? না। নেই? এইটা দিলে কি মুখটা ভালো হবে? ভেরি গুড গুগল। তোমার মাম্মা কোথায়? তো মাম্মাকে ডাকো। চলো এসো, তুমিও বসো। বসো, দেখবো তো। এবার আমরা গুগলের সাথে একটা ছোট্ট গেম খেলবো, সেটাকে বলে র‍্যাপিড ফায়ার গেম। খেলবে? আমি যে কোয়েশ্চেন করব গুগল অ্যানসার দেবে। আচ্ছা গুগল, তোমার স্কুল বেশি ভালো লাগে নাকি বাড়িতে থাকলে, বাড়িতে খেলা করতে? কোনটা? গুগলের ফেভারিট খাবার কি? আমিও দেখতাম টম এন্ড জেরি। গুগল কি হোমওয়ার্ক করতে ভালোবাসে না কার্টুন দেখতে? আচ্ছা, গুগল কে কে বেশি ভালোবাসে, মাম্মা না পাপা? মাম্মা পাপা দুজনে। আচ্ছা, আর কে বেশি দুষ্টু? দাদু, ঠাম্মি, মাম্মা, পাপা, পিসি, কে? ওকে, নামটা কি বলো? পিসি। ও গুগল, গুড বয়। ভেরি গুড। চলে এসেছি গুগলের সংসার পেতে বসেছে গুগল, আর পেয়ে গেছি গুগলের বাড়ির লোকজনদের। একটু জেনে নেবো তাদের পরিচয়টা আগে। আপনি বলুন। মা ওর। আচ্ছা, আর আমি ওর পিসি হই। আমি ওর ঠাকুমা, ও আমাকে আম্মা বলে ডাকে। আর আপনি? আমি দাদু, আমাকে দাদু বলে ডাকে। আর মাকে আমি একটু জিজ্ঞাসা করব, গুগলের গুগল কিরকম বাচ্চা, গুগল সম্বন্ধে একটু জানতে চাই। ও তো প্রচন্ড মজা, খেলে বেড়ানো, পড়াশোনাও খুব ভালো, পড়াশোনা পড়তে বসালো দারুণ, পড়তে মানে কোনো রকম কান্নাকাটি নেই। বাহ, ইভেন সবার সাথে প্রচন্ড মিশুকে, মানে একদম হাসি খুশি খেলা, সবার সাথে মিশতেও খুব ভালোবাসে। একটু আইকিউটা জানতে চাইবো, যে 1 থেকে 10 মধ্যে রেট করতে হলে কতটা রেটিং দেবে তুমি? 1 থেকে 10 মধ্যে আমি তো 8। বাহ, তাহলে তো গুগল খুব ইন্টেলিজেন্ট বাচ্চা দেখা যাচ্ছে। আর পিসির থেকে একটু জানতে চাইবো যে গুগলের সাথে কি সারাদিন পিসি খেলাধুলা করেই কাটে? খেলাধুলা করেই কাটে। ওভাবে আমি ওর থেকেও ছোট এজের বা ওর এজের সেম এজ, তো সেইভাবে ওর সাথে আমাকে ওই সেম দুষ্টুমিগুলোই করতে হয়। বাথরুমে ঢুকে গেলে পিস দরজা বন্ধ করে দেবে। বাহ, আর আমি হচ্ছে বাড়ির কেউ হই না। প্র্যাকটিক্যালি ঠিকই আছে। আর একটু জানতে চাই এবার ঠাকুমার থেকে, যে কি দুষ্টুমি করে আপনার সাথে? আমার সাথে তো সব সময় দুষ্টুমি করেই চলে,
কিছু একটু হলেই আমাকে বলে আমার বাপের বাড়িতে চলে যেতে, আমার এক দাদাকে সাঁওতাল বলে ডাকে, সঙ্গে সঙ্গে বলবে তুমি এক্ষুনি সাঁওতালের বাড়ি চলে যাও, কিছুক্ষণ পরেই বলবে যাবে না। অনেক কিছু আর কি এরকম দুষ্টুমি সারাদিনের, একদম পাঁচ টাইম সকালবেলা দেখা দরকার হয় না নিশ্চয়ই, একদম কোনো প্রয়োজন হয় না সিরিয়াল দেখা। আচ্ছা এবার একটু দাদুর থেকে জেনে নি যে দাদুর সাথে কিরকম খেলাধুলা চলে। ও তো সকালবেলা উঠে আমি যদি আমার আগে যদি ঘুম থেকে উঠে যাই, উঠে গিয়ে আমাকে ডাকবে, উঠে পড়ো সিদ্ধি মামা উঠে গেছে, রোদ উঠে গেছে, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, গুড মর্নিং, চলো ভাত খেয়ে উঠে বলবে, দেখুন লেবু খাবো কিন্তু দুজনে একসঙ্গে গেটাই বসে দরজার সামনে বসে দুজনে বসে বসে লেবু খেতে। আচ্ছা আজকে কি আমরা তাহলে গোগলের একটা রেসিটেশন শুনতে পারি? নিশ্চয়ই। গুগল তুমি কি আমার সাথে একটা চকলেট গেম খেলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি গেমসের রুলটা বুঝিয়ে দিই। এই দেখো মাম্মার কাছে একটা চকলেট রয়েছে, এই চকলেটটা তুমি পাবে যদি তুমি 1 থেকে 5 অবধি বলো। আচ্ছা ঠাম্মির কাছে যে চকলেটটা আছে ওটা তুমি পেতে গেলে তোমাকে 1 থেকে 10 অবধি বলতে হবে, আর ওর কাছে যে চকলেটটা আছে ওটা পেতে গেলে এ থেকে জেড অবধি বলতে হবে। ঠিক আছে তাহলে তুমি এবার কোনটা নেবে? তাহলে তুমি কি বলবে? ওই জানেবে। তাহলে তুমি তাহলে এ থেকে জেড অবধি শুনিয়ে দাও। আমার দিকে তাকিয়ে না ওদিকে তাকিয়ে বলতে হবে। আচ্ছা 1 2 বলে তাহলে 1 2 3 4 5 7 8 9 10 A to Z বলতে গিয়ে একটু গোলমাল হয়ে গেছে বটে, কিন্তু ও কিন্তু আমাদের কম্পেনসেট করে দিয়েছে অলরেডি। 1 থেকে 10 অবধি কিন্তু ও আমাদের বলে দিয়েছে, তারপরে 2 0 20 ও বলেছে। এত কিছু এত এফর্টের জন্য ওকে আমরা কিন্তু ছোট চকলেটটা দেব না, আমরা কিন্তু ওকে এই বড় চকলেটটাই গিফট করলাম। এটা তোমার প্রাইস, ধরো ধরো। তাড়াতাড়ি নিয়ে এটা রেখে দিই। তুমি হ্যাপি? আমি খুব খুশি। আমি খুব খুশি। ভেরি গুড, ক্ল্যাপ করো সবাই একটু। গুগল তোমার বাড়িতে সব থেকে দুষ্টুমি তোমার সাথে কে করে? পিস করে। তাহলে এবার আমরা ভাবছি যে পিসকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। পিস তো খুব দুষ্টু, পিস তোমার কি পানিশমেন্ট হওয়া উচিত? তুমি ওকে, ও তোমার সাথে কি করে, কি দুষ্টু করে? মারে পেটায়। আরে বাবা সাংঘাতিক। তাহলে তোমার পানিশমেন্ট হচ্ছে আজকে তোমাকে গুগল মারবে, পেটাবে এই বক্সিং গ্লাভস পরে। একদম নিয়ে দাও তো দুমড় করে। আমি মারছিলাম, আমাকে ঢিসুম ঢিসুম করে মেরে দিয়েছে। তুমি এবার ঢিসুম ঢিসুম করে মেরে দাও তো ওকে।